এই মাত্র মিশো থেকে একটা ইয়ে এলো, দেখো খোল খোল। এটার জন্য কিন্তু আমি ওয়েট করেছিলাম ইগারলি, সবকিছুর জন্য ইগারলি ওয়েট করে থাকি না, অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি না কিন্তু সবকিছুর জন্য, কিন্তু এই জিনিসটার জন্য আমি অধীর আগ্রহে আগ্রহে অপেক্ষা করেছিলাম। দেখো সে কি জিনিস, জিনিসটা হচ্ছে এইটা, দেখ খুলে দেখ খুলে দেখ, তোমাদের সামনে খুলছে, আমরাও দেখিনি কিন্তু, এখনো আনবক্সিং হয়নি। সত্যি সত্যি ডবল অর্ডার দিয়েছিল না? ডাবল ওয়ালাই দিয়েছিলাম, এক সেকেন্ড, ও ডাবল ওয়ালাই দিয়েছিলাম যাতে করে মানে একসাথে 12টা ডিম ইয়ে করা যায়, সেদ্ধ করা যায়। এটা সিঙ্গেল, যেমন এটা এটা ছবি দেওয়া আছে, এটা সিঙ্গেল। এবার এর উপর আরেকটা খাপ থাকবে যেটাতে আরো 6টা ডিম ধরবে, দিয়ে ডাবল হয়ে যাবে। আমি ডাবলে একসাথে ডাবল করেছিলাম। এটার নাম লিখেছে এটা এগ কুকার, এটার নাম দিয়েছে এটা কি বলতো, এগ স্টিম ডিভাইস, মনের মতো তোরা করতে পারিস না, পিঙ্ক কালার খুলে দেখাচ্ছে, দাঁড়াও ছেড়ে দে। হ্যাঁ কি বলতো, এখানে সুইচ লাগিয়ে আর প্লাগ লাগিয়ে, সুইচ লাগিয়ে না, এই যে এটা বাটন সুইচের, এই যে আর এর মধ্যে জল ঢালতে হবে মাম্মা, এই স্টিলের এটার মধ্যে জল ঢালতে হবে, তবে তো স্টিম হবে। দিয়ে এরকম ভাবে একটা বসিয়ে 6টা এগ, কটা এগ ধরবে, 7টা এগ ধরবে না, 7 আছে দেখ, 7টা ধরবে, ঠিক আছে। এবার তুমি যদি একবার 7টা ডিম সিদ্ধ করো বা 6টা বা 5টা, তাহলে একবার দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা দে, আমি ফোন করবো না, দেখবো তোর, তোরা সত্যি হেল্পও করিস না। এই যে এরকম যদি ডাবল, হ্যাঁ দুধ থেকে আমি করছি, ওইভাবে হয় না, হ্যাঁ ভালো, যদি আমার 4টে কিংবা ম্যাক্সিমাম 7টা করা যাবে একবারে, তাহলে আমি এমনি এমনি করে করবো। আর আমার যদি দুটো করার থাকে, দুটো রাখে বেশি, মানে একসাথে সেদ্ধও খাবো রান্নাও খাবো বা বেশি একসাথে অনেক জনের, তখন দেখো এইভাবে দুটো, এরকম দুটো র্যাক, 7-7 কত, 14টা ডিম হবে, এটাতে স্টিম। আর এখানে দেখো ফুটো ফুটো করা আছে, এটা ফুটো, এইটা কি, এইটা জল ঢালতে হবে, জলের জন্য একটা ইয়ে দিয়েছে যে এতটা জল ঢালবে আর কি, জল ঢালার একটা ইয়ে দিয়েছে, আর জল ঢালা হবে নিচে। তো এটা উঠিয়ে দিলাম, যদি বেশি দরকার না থাকে তো এখানে ঢাকা দিয়ে দিতে হবে ডাইরেক্ট এখানে। আর জল ঢালার জন্য হচ্ছে এই জায়গাটা স্টিল, স্টিলের ইয়েটা, আর এটা প্লাগ দিয়ে দিতে হবে, সুইচ দিয়ে দিতে হবে। এটার জন্য আমি ইগারলি ওয়েট করেছিলাম বুঝলে, আর এটা যে সিঙ্গেলে, আর আমি ডবলটা দিয়েছি, চাইলে সিঙ্গেলও করা যাবে ডবলও করা যাবে, তাই না, বেশি ডিফারেন্স ছিল না পয়সার, হয়তো 70-75 টাকার ডিফারেন্স আর কি সিঙ্গেল আর ডবলে, তো ডবলটাই দিলাম। এই যে এখানে ডিম দেখো ধুয়ে রেখেছি, এই যে এখানে যে জল রেখেছি এটা ওরাই দিয়েছে, জল দেওয়ার কারণ কি, জায়গাটা খুব পাতলা, তো বেশি জল দিলে একটা মাপ দিয়ে দিয়েছে বুঝেছিস, বেশি জল যাতে না ঢালা হয় আর কি। আর একটু ইয়েটা কি বলতো, এটা একটু কি প্লাগ ইন যেটা করতে হবে না, সেই ইয়েটা দড়িটা একটু কম আর কি, তারটা একটু কম, খুবই কম বল, মানে একটু ডিস্টেন্সে নিয়ে যাওয়া যাবে না, এই যে এখান থেকে এই টেবিল পর্যন্ত আসছে আর কি, ছোট্ট এত বড়, এটার একটু, এটা একটু ডিফেক্ট, তারটা ছোট। তো আমরা এখানে দেখো সুইচ অন করলাম, আর সানা ইয়ে করিস না, কত ভিডিও করছি তো, আর এখানে সুইচ আগে জলটা দিয়ে নি নাকি, কর তুই এদিকে কর, এখন জায়গাটা কম না, এটা ইয়েটা অন কর, হচ্ছে গরম কিনা সেটাও তো দেখার বিষয়, কোন দিকটা, এই সাইজে এই দিকটা না ওই দিকটা ইয়ে, সেটাও দেখি, ইনস্ট্রাকশন পেপার একটা দিয়েছে না, এগুলো সাজিয়ে দে তো দেখি, আগে সাজিয়ে দে বাবা, আমি ভিডিওটা আবার অফ করব, সানা সাজিয়ে দে, এটা এগুলো সাজিয়ে দে, এনে এই যে আমরা এখানে 7টা ডিম দিয়েছি, এখানে 7টা ডিমেরই জায়গা আছে, ডিমগুলোর কিন্তু যেগুলো মুখগুলো পাতলা হয় একটু ছোট হয় ডিমের, দেখবে
একদিকটা একটু সরু মতো হয় আর একদিকটা একটু চড়া মতো হয়, সরু দিকটা মুখে এদিকে বসাতে হচ্ছে, যে যে পরিমাণে হোলটা আর কি, বড়র কথা বলছি, তাতে করে পাতলা দিকটা এদিকে বসানো যাচ্ছে, সেটাই বলে দিলাম আর কি। হুম 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 তারপরে আবার একটা করে ঢাকনাটা দিয়ে দে, দেখা যাক গরম হচ্ছে কিনা। এর মধ্যে ফুটো আছে, দেখো স্টিমটা বেরিয়ে যাবার, এই ফুটোটা এদিকে করে দে, দেখতে পাওয়া যাবে, ঘুরিয়ে দে। হ্যাঁ একটা শো হাসছে, এটা দেখে যে দেখো সুইচটা অন করলাম, এই যে লাল জ্বলছে দেখেছো, এরপর দেখা যাক যে এটা হচ্ছে কিনা বা কতক্ষণ সময় লাগছে। সাথে ধরো 14টা ডিম করা যাবে, ওই ওই যে ওই থাকটার উপরে এটা বসিয়ে দিলাম, তার উপরে এইটা বসিয়ে আরো 7টা ডিম দিয়ে, তার উপরে এই গোল ঢাকনাটা দিয়ে দিলেই মানে দুটো র্যাকে ডিম সিদ্ধ হয়ে 14টা ডিম একসাথে সিদ্ধ করা যাবে। আজকে আমরা এটা, কালকে আমাদের ডেলিভারি হয়েছে, আজকে এটা প্রথম ইউজ করছি, আজকে হচ্ছে গিয়ে 24 তারিখ না, কালকে ক্রিসমাস, আর আমাদের বাজার নেও, আজকে ডিম সেদ্ধ খাবো তিনজন তিনটে, আর ডিমেরই ভাপা করব, ডাল করব, ডিম সেদ্ধ না এখন সকালবেলা ডিম সেদ্ধ একটা করে, দেখো লেখা আছে 10 মিনিট সময় লাগবে, এ দেখো পুরোটা জলে ভর্তি হয়ে গেছে দেখেছো, এই দেখো এটা সেদ্ধ হয়ে গেছে, কেন কি এটা এই মাত্র নিজের থেকে বন্ধ হয়ে গেল, অটো কাট অফ সিস্টেম, সেদ্ধ হয়ে গেছে অটো কাট অফ, এটা তো একটাও সেদ্ধ করা যায়, 7টাও সেদ্ধ করা যায়, একসাথে 14টাও সেদ্ধ করা যায়, তোমার যেমন প্রয়োজন, তবে বেশি করলে কি একটা করতে যতটা টাইম লাগবে, 7টা করতেও ততটা টাইম লাগবে আর কি। এইবার এটাতে আমি কি করব দেখো, এই কুকারটাতেই ডিম ভাপা করব, দেখো 7টা ডিম দিয়েছি, 3টে ডিম আমরা এখন ব্রেকফাস্টে সেদ্ধ খাবো, 3টে ডিম আর 4টা ডিমের ভাপা করবো। ঢাকনাটা উল্টো করে রাখবি, নইলে টেবিলে জল পড়বে, বাটির উপরে রাখ। ডিম সেদ্ধ হয়েছে, একটা একটু ফাটা ডিম ছিল, দেখ ফাটাটা কিন্তু নষ্ট হয়নি, এমনিতে প্রেশার কুকার ফেশার কুকার তুলে ইয়ে হয়ে যায়। হ্যাঁ দেখো 3টে ডিম সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা নুন পোস্ত বাটা আর এই যে একটু সর্ষের তেল দিলাম, এবার একটা ঢাকনাটা বন্ধ করে দেব, আর এখানে আবার জল দিলাম, জলটা তো শুকিয়ে গেছে ডিম সেদ্ধ করা জলটা, আর একবার এটাতে করে জল দিলাম এক ঘুরতি, এই যে এটা এবার এটা এখানে বসিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দে বাবা, ফুটোটা এইদিকে কর সামনের দিকে দেখতে পাওয়া যাবে, হ্যাঁ স্টিম বেরোনোর দুটো ফুটো করা আছে, হ্যাঁ ইয়ে কর, অন কর অন কর, ওইটা অন কর, সুইচটাই তো অন করিস নি বাবা, হ্যাঁ এই যে অন হয়ে গেল, এবার 10 মিনিট এটাকে ভাপে বসাবো, আজকে প্রথম করছি, কালকে কিনেছি, দেখো তোমাদেরকে রিভিউ দেব, এটা দামও বলবো, বন্ধ করে দিয়ে আর খুলিনি এখনো পর্যন্ত, চলো দেখা যাক, হালকা গরম, এই যে ডিম ভাপেটা চামচ দিয়ে নাড়িয়ে দিলাম, এই যে বসে গেছে, মানে বসে গেছিলো না, মানে উপরটা শুকিয়ে গেছিলো, কিন্তু ভেতর থেকে সুন্দর হয়েছে, সুন্দর না, লোভনীয়। দেখো রেডি হয়েছি, 3 মামি যাবো, এখন তো স্কুল নেই, এখন বেজে গেছে 11:30 প্রায়, তো আমরা যাব ইয়ে স্পেন্সার সামনে, ইয়ে তোমার অফার দিচ্ছে, তোমার কি নাম, ক্রিসমাসের পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো, তো ক্রিসমাসের কি অফার দিচ্ছে দেখি, মানে হাউস হোল্ড গুডস আর কি, গ্রসারিতে, হাউস হোল্ড গুডস বললে ভুল, গ্রসারিতে যদি অফার দিচ্ছে,
কারণ তেল টেল গুলো নেয় নিইনি এখনো, তেল ফেল গুলো নি আর যদি কিছু থাকে সেই জন্যই আর কি। ওটা দেখছি বাইরে কেমন রোদ্দুর। আমরা একটু ফ্রিজের শোরুমে কথা বলতে গেছিলাম, দেখি কত আমরা তিন মামি দাম দাম জিজ্ঞেস করে এলাম, দেখি আমরা একটু কম্পেয়ার করবো যে অনলাইনে পাওয়া যাচ্ছে মানে কেমন দামে আর শোরুমে নিজে ঘুরতে গেলে কেমন দামে। সেই জন্য এরপরে যাব স্পেন্সারে, তারপরে যাব বাড়ি রুচিকেন নিয়ে। চলো 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 চলো। কত মোটা রে ভাই এই গাছটা। এই যে গেছিলাম স্পেন্সারে আর গেছিলাম ফ্রিজের দাম টাম শোরুমে জিজ্ঞেস করতে, এই যে বাই ওয়ান গেট ওয়ান এটা পেলাম, ভিম বার শেষ হয়েছে এটা বাই ওয়ান গেট ওয়ান পেলাম, আর এগুলো এমনি পেলাম বাড়ির জিনিস, সাদা তেল আর সর্ষের তেল। এই যে ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, আর এই যে সবজি নিয়ে এলাম কিছু, দুটো ফুলকপি, দুটো বাঁধাকপি, ধনে পাতা, লঙ্কা, আর এই যে ইয়েটা নিলাম, আর এই যে দুটো পেনের প্যাকেট নিল আমার মেয়ে লেখার জন্য, আর এটা নিলাম স্ট্রেনার শাক টাক ছিঁকে রাখতে। সকালে ডিম ভাপা ভাত হয়েছিল, বিকেলে রান্না করে রাখছি চিকেন, রাত্রে রুটি হবে রুটি চিকেন, হয়নি এখনো রেডি। ধনে পাতা দিয়ে দিলাম শীতকাল যেহেতু। তো এই কুকারটা আমি মিশো থেকে 348 টাকা দিয়ে নিয়েছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন সবাইকে মেরি ক্রিসমাস, ভালো থেকো সবাই।